কখনোই ফাইবার এবং ফ্রিল্যান্সারের মতো মার্কেটপ্লেসকে ঘিরে নিজের ক্যারিয়ার চিন্তা করবেন না, কারণ আপনি নিজেও দেখবেন যত সাকসেসফুল ফ্রিল্যান্সার রয়েছে তারা একটা সময় ফাইবার অথবা আপওয়ার্কে কাজ করতো, কিন্তু এখন তারা তাদের নিজস্ব মডেল তৈরি করে সেখানেই কাজ করছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা খুব স্পেশাল একটা ভিডিও, আমাদের চ্যানেল হয়তো বা আগামী কিছুদিনের মধ্যে 2 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে, সেই স্পেশাল কারণে আজকের এই ভিডিওটা করা। তার অন্যতম প্রধান কারণ হলো আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো একটা ভিডিও বানাতে, যেটা আপনাদের অনেক কাজে দেয়। আমি আজকে এমন একটা কনসেপ্ট নিয়ে এসেছি মোবাইলের ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে, তিনটা বিষয় নিয়ে আমি কথা বলবো, যে তিনটা ওয়েতে আপনারা কাজ করতে পারবেন। এই তিনটা ওয়েতে কাজ করলে আপনি মোটামুটি একটা কনফার্ম জিনিস থাকেন যে আপনি আপনার ক্যারিয়ারকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবেন। একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, ওই 2-4-500 বা 2-4-5 হাজার টাকা কামানোর অনেক ওয়ে আছে মোবাইলে, বাট ওগুলা কোনো দিন ক্যারিয়ার হতে পারে না, ঠিক আছে? ক্যারিয়ার হওয়ার জন্য আপনাকে অবশ্যই এমন কাজ করতে হবে যে জিনিসটা আপনি হতে পারে যে প্রথম প্রথম আপনি খুব একটা ইনকাম হবে না, বাট একটা সার্টেন পজিশনে যে ওই জিনিসটা এতটাই ভ্যালু ক্রিয়েট হবে যে আপনার ওই ভ্যালুর কারণে আপনি খুব ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। সো আমি চেষ্টা করবো আজকে সেরকম তিনটা বিষয় নিয়ে কথা বলার জন্য। নাম্বার ওয়ান, আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো, অর্থাৎ যে ওয়েতে আপনি মোবাইলের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন, সেটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার। রাইট নাও এটা ওয়ান অফ দ্য টপ মোস্ট পজিশন, ঠিক আছে? মানে মোবাইলের মাধ্যমে অনেকেই এই কাজটা করে থাকে। সেটা হলো ধরেন বিভিন্ন কোম্পানিগুলোর আপনি খেয়াল করে দেখবেন তাদের কিন্তু ফেসবুকে পেজ আছে, ইনস্টাগ্রামে পেজ আছে, দেন বিদেশে যদি হয়ে থাকে তাহলে তাদের দেখা যায় যে টুইটারও পেজ থাকে, অনেক পেজ থাকে, বাট মেইনলি ফেসবুক আর ইনস্টাগ্রামটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ফলো করে। তো যে বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলতে বোঝাচ্ছে হলো এই ফেসবুক এবং এই ইনস্টাগ্রামের যে পেজগুলো থাকে কোম্পানির, এখানে যে বিভিন্ন রকমের মানুষ যোগাযোগ করে, বিভিন্ন রকমের মানুষ যে কমেন্টস করে, এই কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু একটা টিম থাকে। অনেক সময় এই টিমটা বাইরে থেকে হায়ার করা হয়। ইভেন ট্রাস্ট মি, বাংলাদেশে যেসব মোবাইল কোম্পানিগুলো রয়েছে, ধরেন পোকো বলতে পারেন বা রিয়েলমি বলতে পারেন বা ওপো বলতে পারেন, মানে যাদের সাইটে, বা শাওমি বলতে পারেন, মানে যে সাইটগুলোতে মানুষ প্রচুর কমেন্টস করে, এইখানে যে মানুষ আমরা রিপ্লাইগুলি পাই, আপনি কনফার্ম থাকেন যে শাওমির ভিতরে কোনো এমপ্লয়ি বা ওপো রিয়েলমির ভিতরে কোনো এমপ্লয়ি কিন্তু এখানে রিপ্লাই দিচ্ছে না। এখানে কোনো একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার আমার আপনার মতো বাইরে থাকে এমন একটা মানুষই কিন্তু এই কাজটা করতেছে, বিকজ এই কাজের জন্য তারা কোম্পানিতে একটা সিট দিয়ে বসিয়ে রাখার কোনো মানে হয় না, দ্যাটস ওয়াই তারা বাইরে থেকে ফ্রিল্যান্স করিয়ে নিচ্ছে। সো আপনি ধরেন যে আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে কাজ করেন, এই কাজটা কিন্তু খুবই সহজ, অনেক কঠিন কিছু না, এবং এটা এখনকার যুগে একটা ট্রেন্ডি জব। আপনাকে মানুষ প্রশ্ন করতেছে, আপনি উত্তর দিতেছেন, এবং সত্যি কথা বলতে কি জানেন, এখন এটা খুবই ডিমান্ডিং একটা জব। দারাজ বলেন, সামনে হতে পারে একটা সময় আরও বড় বড় কোম্পানিগুলো আসবে, ইভ্যালি বলেন, তো এইসবের সাইডে এদের যে পরিমাণ ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, এখানে যে পরিমাণ মানুষ নক করে, তাদের অনেক লোক লাগে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে। সো এই ডিপার্টমেন্টটাতে যদি আপনি কাজ করতে পারেন, দ্যার ইজ এ ম্যাসিভ ফিউচার। শুধু বাংলাদেশের কথা আমি বললাম, এটা বাইরে কান্ট্রি তো আসেই, আপনি যখন দেশে কাজ করতে থাকবেন মোটামুটি স্কিল ডেভেলপ হলে আপনি বাইরে কাজ পাবেন। এখন আপনি বলতে পারেন যে কাজ আপনি কোথায় পাবেন, বিভিন্ন রকমের মার্কেট প্লেস রয়েছে, ফাইবার রয়েছে, আপওয়ার্ক রয়েছে, সেসব জায়গায় আপনি এরকম অনেক কাজ পাবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে। ইভেন সোশ্যাল মিডিয়া ম্যানেজারে কিন্তু আরও অনেক কাজ রয়েছে, সেটার ব্যাপারে আমি ডিটেলস গেলাম না, আপনারা কাজ করতে করতে নিজেরাও বুঝবেন। কিন্তু এখন একটা ইন্টারেস্টিং জিনিস বলি, এই যে সোশ্যাল মিডিয়া মানুষের মেসেজে রিপ্লাই দিচ্ছেন, হেল্প করতেছেন, এখান থেকে আপনি কোন পর্যন্ত যেতে পারবেন আমি আপনাকে বলি। ধরেন আপনি একটা কোম্পানির সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে ঢুকলেন, আমি যে জিনিসটা বলতেছি এটা খুবই ট্রিক্স এবং খুবই ট্রিকি একটা জিনিস, আপনার এটা সারা জীবন কাজে দিবে যদি আপনি জিনিসটা বুঝেন। যখন আপনি একটা কোম্পানির সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে বিভিন্ন মানুষের কমেন্টসে রিপ্লাই দেবেন, তখন আপনার হাতে একটু অপশন থাকবে এর থেকে বেটার কিছু করার। ধরেন আপনি কথার কথা ধরলাম যে আপনি রিয়েলমির এখন আপনি ওদের ফেসবুক মেসেজে রিপ্লাই কাজটা আপনি করতেছেন, বা আপনার মতো আরও অনেকেই করতেছে, কাজ করতে 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 আপনি টুকটাক ধরেন হালকা পাতলা গ্রাফিক্সের কাজ শিখে ফেলেন, বা আপনি ধরেন একটা কম্পিউটার কিনে ফেলেন, গ্রাফিক্সের কাজ শিখে ফেলেন, তখন আপনি রিয়েলমিকে বললেন যে আপনারা পেজে যে পোস্টগুলি করেন বিভিন্ন রকমের মোবাইলের অ্যাডস দিয়ে, সেই পোস্টগুলি আমি তৈরি করতে পারি। তখন তাদেরকে দেখালেন দুই একটা কাজ, তাদের যদি পছন্দ হয়ে যায় তখন কিন্তু আপনি সেই কাজটা করতে পারতেছেন। দেখেন, আপনি মেসেজ করতে করতে কিন্তু আপনি ডিজাইনার হিসেবে ঢুকে যাচ্ছেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা বর্তমানে বাংলাদেশে যে সিচুয়েশন আছে এটা হলো স্যাচুরেটেড মার্কেট, অর্থাৎ কাজ কম বাট তার তুলনায় এমপ্লয়ি অনেক বেশি। দ্যাটস হয় কি, অনেকে কাজ জানে বাট সেটা দেখাতে পারে না, তাই আর হয় না। কিন্তু আপনি যখন অলরেডি একটা কোম্পানির ভিতরে থাকবেন, তখন যদি আপনি অন্য আর একটা কাজ দেখান, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব ইজিলি প্রমোশন হওয়ার একটা চান্স থাকে।
ঠিক তেমনি আপনি ধরেন যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতেছেন তারপরে দেখতেছেন যে এই পোস্টগুলি তারা কোম্পানি থেকে ডিজাইনাররা পোস্ট করতেছে সেই পোস্ট যখন আপনি করবেন তখন কিন্তু কোম্পানি চিন্তা করবে আপনাকে নিয়ে ইভেন সবথেকে বড় কথা আপনার জব তো যাবেই না মানে অ্যাসুরেন্স তো হলোই জবের তার পাশাপাশি কিন্তু আপনার একটা প্রমোশন হবে স্যালারিও কিন্তু ইনক্রিমেন্ট হবে এটা নট অনলি বাংলাদেশি কোম্পানি এটা বিদেশি কোম্পানির ক্ষেত্র সো সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে ইন করা খুবই সহজ আপনি মোটামুটি ধরেন যে একটা ভালো গুছানো প্রোফাইল হলে আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনি পেয়ে যাবেন ইভেন আপনি ধরেন যে লাগে কিছু নর্মাল অনেক কোম্পানি থাকে যেমন অনেকেই দেখবেন মোবাইলের দোকান আছে বা অননর্মাল কোনো শপ থাকে এগুলোর সাথে আপনি ধরেন ফ্রিতে কাজ করলেন আপনি অনেক বড় বড় গ্রুপ থাকে না এইসব গ্রুপে বলেন যে আমাকে আপনি ফ্রি মডারেটর বানা দেন আমি কাজ করব তো এতে আপনি হালকা পাতলা কাজ শিখে পরে আস্তে আস্তে কোম্পানিগুলোতে বলবেন যে আমি এরকম গ্রুপের মডারেটর আছে এরকম চার পাঁচটা গ্রুপের মডারেটর হিসাবে আমি কাজ করতেছি ওইখানে আমি হ্যান্ডেল করতেছি সো আপনি আমাকে চাইলে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে নিতে পারেন তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার আরও একটা কাজ হলো যে পোস্ট যখন আপনি করবেন ওই পোস্টের মধ্যে কী কী লেখা দিতে হবে কী লেখা দিলে মানুষ অ্যাট্রাক্ট ফিল করবে এইটাও কিন্তু আপনার করতে হবে সো এটাও আপনি আস্তে আস্তে করে ফেলতে পারবেন বা জানতে পারবেন দ্যাটস ওয়াই সবচেয়ে ইজি অপশন হলো বিভিন্ন গ্রুপগুলোতে আপনি বলেন যে আমাকে আপনারা ফ্রি হিসাবে মডারেটর রাখেন আমি 100% টাইম দেবো এভাবে আপনি দুই তিন মাস কাজ করেন বিভিন্ন বড় বড় গ্রুপে তখন আপনি ডাইরেক্ট আপনি এইসব সোশ্যাল মিডিয়া ম্যানেজারে ঢুকে যেতে পারবেন আই মিন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে বড় কোম্পানিগুলোতে ঢুকতে পারবেন সেখানে কাজ করতে করতে আপনি একটু ডিজাইন শিখে তাদের পোস্টও তৈরি করে দেন দেখেন এইভাবে যে আপনি যাচ্ছেন এটা কিন্তু খুবই স্ট্রং ক্যারিয়ার মানে আপনাকে সহজে কোনো কোম্পানি বাদ দিতে পারবে না ইভেন আপনি যদি চান আপনি বেশ ভালো টাকা এখান থেকে ইনকামও করতে পারবেন এবং সবথেকে বড় কথা এটা কিন্তু ফ্রিল্যান্সিং আপনি বাসায় বসেই করতেছেন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এটা এবং সত্যি কথা বলতে কি আপনি অ্যাট এ টাইম তিন চারটা কোম্পানি কাজ করতে পারবেন এখন আপনি বলতে পারেন যে কীভাবে সম্ভব অ্যাট এ টাইম তিন চারটা কোম্পানি কারণ আপনি যখন তিন চারটা কোম্পানি কাজ নেবেন তখন আপনি নিজে কিছু এমপ্লয়ি নিয়ে নেবেন ফ্রিল্যান্সিং হিসাবে আই মিন আপনার ফ্রিল্যান্সার হিসাবে তারা আপনাদের তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেবেন যেটাকে আউটসোর্সিং বলে আর কি বাইরে থেকে কাজ করিয়ে নেওয়া সো তখন তো আপনার সমস্যা আপনি চাইলে রিয়েলমি শাওমি অপো ভিভো সবার একসাথে কাজ করতে পারবেন কেউ তো জানে না আপনি করতেছেন না অন্য কেউ করতেছে আপনি থাকবেন আপনার টিম থাকবে আপনি ম্যানেজমেন্ট করবেন যে তারা রাইট ওয়েতে অ্যান্সার করতেছে কিনা রাইট ওয়েতে আরেক গ্রুপ রাখবেন ডিজাইন করতেছে না একটা সময় কিন্তু আপনি অনেক বড় একটা এজেন্টের মতো বা বড় একটা গ্রুপের মতো হয়ে যেতে পারবেন এটা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত ওইভাবে গুছিয়ে কেউ চিন্তা করে না বাংলাদেশে জাস্ট মানুষ এটাকে খুব ছোট একটা জব হিসাবে দেখে বাট এটা যে কতটা পাওয়ারফুল একটা জব এটা মানুষ বুঝে না এবং এটা করার জন্য কিন্তু তেমন কোনো রিকোয়ারমেন্টই নেই আপনি মোবাইল দিয়েই শুরু করতে পারেন তার নাম্বার টু যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কল সেন্টারে কাজ করা হ্যাঁ কল সেন্টারে কাজ করা বলতে অনেকে ভাবতে পারেন যে এটা তো খুব নিম্নমানের কাজ নো 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 কল সেন্টারে কাজ অনেক পাওয়ারফুল কাজ যদি আপনি করতে পারেন রাইট নাও বাংলাদেশে যারা কল সেন্টারের মালিক আমি দেশি কল সেন্টারগুলোর কথা বলতেছি না বাইরের দেশে যেসব কল সেন্টারের কথা বলতেছি তারা আগে একটা সময় নিজে সিঙ্গেল পার্সন হিসেবে কল সেন্টারে কাজ করতো দেখেন কল সেন্টারে কাজ করাটা একটু কঠিন স্টার্টিং টাইমে বাট একটা পজিশনে যে আপনি অনেক টাকা আর্ন করতে পারবেন কল সেন্টার থেকে বিকজ কল সেন্টারের মূল জিনিসটা হলো আপনি কীভাবে কথা বলতেছেন এবং আপনি কনভিন্স করতে পারতেছেন কি না এটার জন্য আপনাকে কী কথা হবে প্রথম দিকে আপনি বিভিন্ন নর্মাল কোম্পানি আছে এগুলো কোম্পানিতে বলবেন যে স্যার আমি আপনাদের কাজ করে দিব আমি বিভিন্ন জায়গায় ফোন টোন দিয়ে আপনাদের কাস্টমারদের খোঁজখবর নিয়ে ফিডব্যাক দিব ফিডব্যাকের কাজ করবেন এই কাজটা কোম্পানিগুলি খুব কম টাকা স্যালারিতে করে স্যালারি না হলেও চলবে খালি আপনার ফোনের বিল দিলেই আপনি এটা করেন এটা আপনি এক মাস করেন ধরেন চাল ডাল মিনা বাজার এই ধরনের যেসব সাইট আছে মানে যাদের থেকে নিয়মিত প্রতিদিন মানুষ প্রোডাক্ট কিনে বাজার টাইপের ধরেন স্টেশনারি টাইপ যেমন আরও আছে স্বপ্ন টপ্ন এগুলোও আছে আপনি বলবেন যে আমি আপনাদের কাস্টমার ফিডব্যাক নিব সো আপনি ফোন দিয়ে দিয়ে কাস্টমারের ফিডব্যাক নেবেন তো ফোন যখন দিবেন বিরক্ত হবে মানুষ অনেকে কথা বলতে চাবে না তো এদের সাথে আপনি কীভাবে কথা বলবেন সেটা নিয়ে আপনি একটু ইউটিউবে দেখবেন যে কীভাবে কথা বলতে হয় কীভাবে বিরক্তিকর কাস্টমারদের সাথে সুন্দরভাবে কথা বলতে হয় ইউটিউবে ভিডিও দেখবেন কথা বলবেন ফিডব্যাক নেবেন এতে আস্তে 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 আপনি বুঝে যাবেন যে ফোনের মানুষটার সাথে কল দেওয়ার পর সে কী অবস্থা আছে এবং তার সাথে আপনার কীভাবে কথা বলতে হবে এটা খুব কঠিন কিছু না একটা মাস প্র্যাকটিস করলে এটা হয়ে যায় এবং এটার জন্য কিন্তু হেভি কোয়ালিফিকেশন বা কিছুই লাগে না জাস্ট কথা বলতে পারলে হলো সো একটা মাস পরে আপনি মোটামুটি বুঝে যাবেন আপনার স্কিল কেমন তখন আপনি যেসব কোম্পানির কাজ করতেছেন তাদেরকেই যদি বলেন যে ভাই আমি এত ফিডব্যাক কালেক্ট করেছি আমি আপনাদের নর্মাল কল সেন্টারের হয়েও কাজ করতে চাই তারা সেখানে নিতে পারে শুধু তাই নয় আপনি এটা বাদ দিয়েও আপনি ধরেন যে বাংলালিং গ্রামীণ এইসব কল সেন্টারও কিন্তু আপনি তখন ট্রাই করতে পারেন এখন আসি যে আপনি বাংলালিং গ্রামীণ এগুলোতে যাবেন না সাপোজ আপনি এখন বাইরে কোম্পানি কাজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে প্রচুর ওয়েবসাইট আছে এই যে ফাইবার আপওয়ার্ক এসব সাইটে যে আপনি কল সেন্টারে কাজ পাবেন কিন্তু বিষয়টা হলো
বাইরে কল সেন্টারে যখন কাজ করতে যাবেন তখন আপনাকে একটু ইংলিশ জানতে হবে সো ইংলিশটা যদি আপনি একটু জেনে নেন তখন আপনি আবার বাইরে কল সেন্টারে কাজ করতে পারবেন বাট আমি আবার একটা কথা বলে দিচ্ছি কল সেন্টারটা লোকাল মার্কেটে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে ডে বাই ডে ডিমান্ড কিন্তু বাড়তেছে বিকজ এখন অনলাইনে যেমন প্রোডাক্ট বিক্রি বাড়তেছে এবং বিক্রি করার পর এই প্রোডাক্টগুলোর পারফরমেন্স কেমন সেটা জানারও মানুষের মানে কোম্পানিগুলোর ইন্টারেস্ট বাড়বে কারণ একটা কোম্পানি বিজনেস কীভাবে করে সে তো বোঝার চেষ্টা করে যে মার্কেটে কোন প্রোডাক্টের ডিমান্ড তাই না দেন না তারা সেই প্রোডাক্টটা ইম্পোর্ট করে আনে বা নিজে তৈরি করে সো এটা বোঝার জন্য তার তো অবশ্যই কাস্টমারদের সাথে কথা বলতে হবে তাই না আর যেহেতু অনলাইনে বিক্রি হয় তাহলে কি ফোনের মাধ্যমে কথা হবে সো আগামীতে কল সেন্টারের ডিমান্ড এক্সট্রিম লেভেলের বাড়া বেড়ে যাবে সো আপনি যদি এইখানে মানে এই ডিপার্টমেন্টে কল সেন্টার ডিপার্টমেন্টে যদি নিজের স্কিলটা স্ট্রংলি ডেভেলপ করতে পারেন এক্সট্রিম লেভেলের ফিউচার আছে এবং আপনি নিজে যখন ডেভেলপ করতে পারবেন তখন আপনি আপনার আশেপাশের ফ্রেন্ড কাউকে নিতে পারবেন বা একজনকে হায়ার করেও তাকে ট্রেনিং করিয়ে তখন আপনারা দুজন মিলে কাজ করতে পারবেন এইভাবে আস্তে আস্তে যখন আপনারা 5-10 জন হয়ে যাবেন তখন দেখবেন যে আপনাদেরকে অনেক কোম্পানি ডাকতেছে যে ভাই তোমরা 5 জন আসো আমার কোম্পানিটা তোমরাই দেখো আমি আর একজন একজন করে নিব না ট্রাস্ট মি এটা খুবই স্ট্রং ক্যারিয়ার ঠিক আছে মানে অনেক কিছু আছে যেগুলো হতে পারে কিছুদিন পর নষ্ট হয়ে যায় বাট এটা নষ্ট হওয়ার মতো না এবং সত্যি কথা বলতে দেশের কথা বললাম বিদেশে কিন্তু সেম কাজে ইনকাম 5 গুণ বেশি মিনিমাম ঠিক আছে যদি আপনি কাজ ভালো করেন তাহলে আরও বেশি সো বিদেশের টিনে আমি ডিটেলসে গেলাম না কারণ সেটা হতে পারে যে অনেকে আপনারা বুঝবেন না তো স্টিল যদি আপনারা জানতে চান এটার ব্যাপারে আরও ডিটেলস আপনারা অনলাইনে সার্চ করলেও জানতে পারবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে মেসেজ করলে আমি সেখানে ডিটেলস আরও বলে দিব যে ফরেন ক্লায়েন্টদের সাথে কল সেন্টারের ব্যাপারে কথা বলতে গেলে কী কী তাদের রিকোয়ারমেন্ট থাকে কী কী করতে হয় আপনারা মেসেজ করেন আমি ওখানে রিপ্লাই করে দেবেন থার্ড যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো রিডিং এবং রাইটিং আমার কথা শুনে একটু অবাক হচ্ছেন যে পড়বো এবং লিখবো এটার জন্য কীভাবে টাকা ইনকাম করবো আসলে পড়ালেখার জন্য না মেইনলি রাইটিং থেকে আপনার টাকাটা ইনকাম করতে পারবেন বাট আপনি একটা জিনিস লিখতে পারবেন তখনই যখন আপনি অনেক পড়বেন তাই না মানে আপনি যদি নাই জানেন লিখবেন কীভাবে মানে ফ্রিলি তো লেখা যায় না দ্যাটস আপনাকে অনেক পড়তে হবে এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস এবং আমি মনে করি যত ফ্রিল্যান্সার রয়েছে যারা সাকসেসফুল ফ্রিল্যান্সার তারা সবাই রিডিং এবং রাইটিং করে রাইটিং বলতে আমি বলি না যে পার্সোনাল ব্লগ তৈরি করে বা এই ধরনের কিছু আপনি প্রচুর বই পড়বেন বাংলা বই পড়বেন স্টোরি বেস বই পড়বেন লাগে আপনি ফানি বই পড়েন কিন্তু কার্টুনগুলি পড়বেন না কার্টুনগুলি পড়লে আপনার আসলে লেখার মতো ব্রেন কাজ করবে না সো আপনি যত বই পড়তে থাকবেন আস্তে আস্তে আপনি লিখতে পারবেন যখন আপনি লিখতে পারবেন তখন আপনি আর্টিকেল লেখা স্টার্ট করবেন ধরেন আপনি কোনো স্টোরি লিখতে পারেন ধরেন আপনার মন চাচ্ছে যে আপনি বাংলাদেশকে চেঞ্জ করে ফেলবেন ঠিক আছে ধরেন আপনি এখানে রাস্তা চান ওইখানে ফ্লাইওভার চান এটা আপনি আপনি নিজের মতো করে লিখেন হোক আর না হোক কিন্তু এই যে আপনি পড়তেছেন এবং লিখতেছেন এতে আপনার দুইটা জিনিস খুব স্ট্রংলি তৈরি হবে এক হলো আপনার মধ্যে ধৈর্য জিনিসটা তৈরি হবে ধৈর্য ধরে পড়া আর দুই হলো আপনার মধ্যে স্কিল ডেভেলপড হবে এবং আপনার ব্রেন কিন্তু আগে থেকে অনেক শার্প হতে থাকবে যখন আপনি দেখবেন যে মোটামুটি আপনি অন দ্য ফ্লো যে কোনো জিনিস নিয়ে লিখতে পারতেছেন কারণ আপনি তখন অনেক পড়বেন একটা সময় আপনি অটোমেটিক অনেক লিখতে পারবেন তখন সাথে সাথে আপনি একটা ওয়েবসাইট খুলে ফেলবেন ব্লগ দিয়ে তো আপনি যখন ওই পার্সোনাল ওয়েবসাইটটা তৈরি করবেন সেই পার্সোনাল ওয়েবসাইটটাতে আপনি যখন নিয়মিত লিখতে থাকবেন একটা সময় আপনার রাইটিং স্কিল অনেক ডেভেলপড হবে তখন আপনার বিভিন্ন কোম্পানি রাইটিংয়ের জন্য মানে বিভিন্ন রকমের প্রোডাক্ট থাকে যেগুলো নিয়ে রাইটিং করতে হয় তারপরে বিভিন্ন রকমের বাইরের কান্ট্রি আছে যাদের অনেক কন্টেন্ট থাকে অনেক টপিক্সের উপর কন্টেন্ট লিখতে হয় সেটার উপর আপনি কন্টেন্ট লিখে দিলেন দেশি কোম্পানিও কিন্তু এখন অনেক কন্টেন্ট রাইটিংয়ের জন্য অনেক লোক নিয়ে থাকে সো আপনি কিন্তু কন্টেন্ট রাইটিংয়ের কাজ করতে পারেন আর কন্টেন্ট রাইটিং যে কত বড় সেক্টর এটা নিয়ে যদি আমি সারাদিন বলি তাও শেষ হবে না সো আমি কন্টেন্ট রাইটিংয়ের ব্যাপারে ডিটেলসে যাচ্ছি না আমি জাস্ট কন্টেন্ট রাইটিংটা কীভাবে স্টার্ট করবেন সেটাই বলে দিচ্ছি আপনাকে অবশ্যই অনেক বই পড়তে হবে দেন লিখতে হবে আমি জানি বই পড়া এখনকার যুগে অনেক কঠিন দ্যাটস ওয়াই আপনি প্রথমে বাংলা বই পড়ুন যেটা আপনার ভালো লাগে আপনার যদি হাসি বই ভালো লাগে পড়লেন আপনার যদি রিলেশনশিপ টাইপ বই ভালো লাগে সেটা পড়লেন পড়তে 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 যখন বই পড়ার প্রতি আপনার একটা অভ্যাস হয়ে যাবে তখন আপনি আবার ইংলিশ বই পড়বেন প্রথমেই যদি ডাইরেক্ট ইংলিশ বই পড়ে স্টার্ট করেন পারবেন না তো দুই একটা ইংলিশ বই পড়ার মাঝখানে আপনি তখন ইংলিশ নিউজ পেপারগুলি পড়বেন ঠিক আছে এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ কিছু না দেন আস্তে আস্তে আপনি মোবাইলেও বই পড়ার অভ্যাস করে ফেলবেন তখন যে জিনিসটা হবে আপনার মধ্যে অনেক স্কিল হয়ে যাবে যে আপনি পড়তেও পারতেছেন আস্তে আস্তে তখন লিখাই স্টার্ট করবেন আর লিখা তো আপনি আসলে যখন বাংলাটা পড়বেন তখনই টুকটাক লিখবেন সো পড়ালেখা করতে 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 একটা সময় আপনার মধ্যে রাইটিং স্কিল হয়ে যাবে এবং রাইটিং স্কিল এমন একটা স্কিল আপনি ধরেন একটা ভালো পজিশনে এসে পড়েছেন খুব ইজিলি আপনাকে কেউ বিট করতে পারবে না আমরা ধরেন ইউটিউবিং করি টিকটক করি যাই করি না কেন যে কেউ এসে আমাদেরকে বিট করে ফেলতে পারবে বাট আপনি যদি রাইটিং স্কিলে ক্যারিয়ার তৈরি করতে পারেন খুব ইজিলি আপনাকে কেউ বিট করতে পারবে না বিকজ রাইটিং স্কিলটা হলো সবচাইতে শক্তিশালী একটা স্কিল যেটা খুব ইজিলি ব্রেক করা যায় না সো আজকে তাহলে এই পর্যন্ত আশা করি এই তিনটা স্কিলই আপনাদের অনেক কাজে দিবে এবং আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই
কখনোই ফাইবার এবং ফ্রিল্যান্সারের মতো মার্কেটপ্লেসকে ঘিরে নিজের ক্যারিয়ার চিন্তা করবেন না কারণ আপনি নিজেও দেখবেন যত সাকসেসফুল ফ্রিল্যান্সার রয়েছে তারা একটা সময় ফাইবার অথবা আপওয়ার্কে কাজ করত কিন্তু এখন তারা তাদের নিজস্ব মডেল তৈরি করে সেখানেই কাজ করছে সো এই জিনিসটা অলওয়েজ মনে রাখবেন যে স্টার্টিংয়ের জন্য ফাইবার বলেন আপওয়ার্ক বলেন এগুলো ভালো এগুলো আপনাকে হাঁটা শেখাবে কিন্তু দৌড়ানোর জন্য আপনার নিজেকেই নতুন করে কিছু করতে হবে এবং সত্যি কথা বলতে কি আপনি নিজে একটা সময় বুঝবেন কী করতে হয় এটাই নিয়ম কারণ কাজ করতে করতেই আমরা বুঝি কাজ কী করতে হবে এবং ভবিষ্যতে আমাদের কী করলে আরও ভালো হবে সো আশা করি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার আশেপাশের মানুষজনের কাছে যাতে তারা অ্যাটলিস্ট জানতে পারে যে কী করা উচিত বা ক্যারিয়ারকে তারা কোন দিকে নিয়ে যাবে কারণ আমরা অনেক সময় কিন্তু রাইট পথে থেকেও রাইট ডিসিশনটা নিতে পারি না সো সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে